हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আমি অনিন্দিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে কুটুসকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও। আজকে সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আগের ভিডিওতেই বলেছি এখানে আমার শ্বশুরমশাই আছেন আর ওনার শরীরটা খুব একটা ভালো নয়। তো এখন আমি একটা সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করব, সেটাই আমরা তিনজনে দুপুরবেলা খাবো। কৌশিক তো চলে গেছে অফিসে। তো প্রেশার কুকারে প্রথমে আমি পেঁপে, বিনস, গাজর, আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে একটুখানি এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিলাম অল্প নুন দিয়ে। এরপর দিয়ে দিলাম আদা বাটা আর এক অল্প একটু জিরে গুঁড়ো। তারপর ওই মশলাগুলোকে ভালো করে ওই সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, লঙ্কার গুঁড়ো বলো বা কাঁচা লঙ্কা, কারণ আমার মেয়ে খাবে বলে। আর যদি এখানে চাও তো একটা কাঁচা লঙ্কাও আর আদার সাথে বেটে নিতে পারো। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেবো জল, পরিমাণ মতো জল, যতটা দরকার ততটা। কিন্তু একটু বেশি পরিমাণে জল দিয়েছি, কারণ একটু বেশি সেদ্ধ করতে হবে, কারণ মাছগুলো একটু বেশিক্ষণ সেদ্ধ করলে তবেই আমার মেয়ে ভালোভাবে খেতে পারে। তো এখন এই ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। এবার একদম ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করব। আমার শ্বশুরমশাই বেশ কয়েকদিন ধরে আবার জ্বর হয়েছে, তো তাই জন্য ওনার জন্য এই ঝোলটা ভালো আর আমার মেয়েরও এই ঝোলটা ভালো। যদিও আমার মেয়ে এটা মোটেই খুশি মনে খায় না, ও একটু স্পাইসি খাবার বেশি পছন্দ করে। তো এই দেখো, এখানে মাছগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি, আর তার উপরে দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলার গুঁড়ো। তো এইভাবে করে আমি ঢেকে রেখে দেবো। আর এই যে ভাত আর এই ঝোলটাই আজকে দুপুরে বানাবো। এখন আমি যাবো কুটুসকে নিয়ে ভর্তি করাতে স্কুলে। তো কতক্ষণ লাগবে জানি না, তাই জন্য যাওয়ার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে যাচ্ছি। মামা কোথায় যাচ্ছ? তোমার ব্যাগটা খুলে দেব? দাও ব্যাগ খুলে দাও, আমি ব্যাগ নিয়ে নিচ্ছি। মিষ্টুর বাবার বাইকে করেই আমরা আজকে স্কুলে চলে এলাম। এবার প্রত্যেক দিনই ওর বাবার সাথেই চলে আসব। আর ফেরার সময় কতক্ষণ কুটুসকে এখন রাখবে সেটা তো জানি না, তো ফেরার সময় ওকে আমাকে একলা নিয়ে যেতে হবে। এই সকালবেলা উঠেই তো স্কুলে নিয়ে এসেছি, এখানে এসে দুধ খেয়ে নিল। আমার ভর্তির প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে আর ওকে নিয়ে গেছে ক্লাসের মধ্যে। এটা হচ্ছে ওদের ক্লাসের সিসিটিভি ফুটেজ। প্রত্যেক দিন আমি এখানে এসে বসে ও ক্লাসে কী করছে সেটাও দেখতে পারবো, 5 মিনিট 10 মিনিট করে দেখিয়ে দেবে। প্রথম দিনে কান্নাকাটির তো কোনো বালাই নেই, উল্টে ম্যামের গলা জড়িয়ে ধরে কাঁদছে বাড়ি যাবে না বলে, কারণ এখানে এত খেলনা, ও বাড়ি গিয়েই বা কি করবে। তুমি কোথায় গেছিলে মাম্মা? তুমি কোথায় গেছিলে? স্কুলে গেছিলে? আর স্কুলে কি হলো মাম্মা? ম্যাম কি বললো তোমাকে বলো, ম্যাম কি বললো? ম্যাম খেলা করতে বললো। আচ্ছা, ওদের ভর্তি ফিজ এর মধ্যেই বই খাতা পত্র ডায়েরি আর হচ্ছে তোমার স্কুলের ড্রেস সবকিছু ছিল। তো বইগুলো আজকে দিয়ে দিয়েছে, আর এদিকে একটা ডায়েরিও দিয়েছে, আর দিয়েছে স্কুলের ড্রেসটা। তো কালকে যখন পরিয়ে পাঠাবো তখন দেখাবো মিষ্টুর মতনই সেম স্কুলের ড্রেস। তো আমি তো শ্বশুরমশাইকে একলা রেখে গেছিলাম, ওনাকে এখন ওষুধ টষুধগুলো দিয়ে তারপর মেয়েকে খাওয়াবো। কুটুসকে এখন ওই বইগুলো নিয়ে বসিয়ে রেখেছি, ও ওই বই খাতা পেয়ে এখন নতুন পেয়েছে, তো ওর খুব ভালো লাগছে। আর এদিকে শ্বশুরমশাইকে ওষুধটা দিয়ে দিলাম, ওনার আবার খুব কাশিও হচ্ছে, কাশির ওষুধটা দিলাম, এরপর মেয়েকে খাইয়ে তারপর ওনাকে আবার খেতে দেবো। ব্রেকফাস্ট করিয়েই দিয়ে গেছি, আমাদের মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাগলো। তো 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। কাল থেকে বলেছে আধা ঘন্টা করে ও স্কুলে থাকবে, মানে ওই 11টার সময় যাবে মিষ্টুর সাথে, আর তারপর 11:30টার সময় নিয়ে আসবো, আর ওই সময়টুকু আমি ওখানে বসেই থাকবো। তো ওনার জ্বর ছিল বলে ওনার একটু কতটা জ্বর বাড়লো নাকি কমলো সেটা একটু দেখে নিচ্ছি। আসলে ওনাকে এখানে ছেড়ে দিয়ে ওই আধা ঘন্টাটাও ওখানে থাকা আমার জন্য এখন একটু ডিফিকাল্ট। কৌশিক তো সকালবেলা উঠেই অফিস চলে যায়, আর সকালের শিফটও ছিল, কিন্তু আমি 11টাটা নিয়েছি কারণ মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেও যেতে পারবে আর মিষ্টুর সাথেও যেতে পারবে। খেয়ে নাও, খেয়ে
নাও, তোলো তোলো তোলো। বিকেলবেলা পমির সাথে এখন এসেছি, একটুখানি প্যান্টালুনসে কয়েকটা জিনিসপত্র কেনার আছে, ওরই কেনা আছে মেনলি, আমি ওর সাথে এসেছি। আর কৌশিকের একটা অফিসের প্যান্ট কেনা হয়েছিল, ওটা এখানে অল্টার করতে দেওয়া ছিল, তো ওটাও নিয়ে নেবো সঙ্গে। আর কুটুসকে দেখো, একটা আয়নার সামনে দাঁড়িয়ে সমানে মুখভঙ্গি করে যাচ্ছে। প্যান্টালুনসে এখন সেল চলছে, তবে সেল হলে কি হবে, আমার তো মনে হয় এরা দামটা বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে মানে সেল দিয়ে দেয়। তো এই যে ড্রেসটা পমির খুব পছন্দ হয়েছে, তবে এটা শুধু ওই ওপরের টপটারই দাম হচ্ছে তোমার ওই 2600 টাকার মতো, অনেকটা বেশি। তার মধ্যে একটা ভেতরে শার্ট নিতে হবে, নিচে একটা প্যান্ট নিতে হবে, তো সব মিলিয়ে অনেকটা বেশি পড়ে যাবে। তো চলে এসেছি এখন বাড়ি, এখানে আজকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, কুটুস প্রথমবার ভর্তি হয়েছে, আর আমার ভাইও আজকে এখানে কলকাতায় এসেছে, তো তাই জন্য ভাই এখানে অর্ডার করেছিল এই বিরিয়ানিটা। এই হান্ডি বিরিয়ানিটা আমরা একবার ওই রেস্টুরেন্টে গিয়েও খেয়েছিলাম। এই যে এই একটা হাঁড়ির মধ্যে এক হাঁড়ি বিরিয়ানি দেয়, এর দাম নিয়েছিল টোটাল সব কিছু মিলিয়ে 500 টাকার মতো, মানে 495 টাকা। আর এতে যত পরিমাণ বিরিয়ানি থাকে সেটা মোটামুটি দুজন খেতে পারবে, এটা ভাই আর কৌশিক খাবে, আমরা আজকে একটু বাইরের থেকে খেয়েই এসেছিলাম তাই জন্য আমরা আর খাবো না। কিন্তু কুটুস তো শুনবে না, ওর তো বিরিয়ানি দেখলেই যতই পেট ভরা থাক, ওর বিরিয়ানি দেখলেই মনে হয় যেন আরও খিদে পেয়ে যায়। তো দু পিস মাটন থাকে, দুটো ডিম থাকে, কিন্তু আলু থাকে না। ভাই বোধহয় একটা আলু মানে এক্সট্রা নিয়েছিল, তো একটা আলু আর একটা বাটিতে করে দিয়েছে। আর এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো অনেকটা পরিমাণে, আর কোয়ালিটিও ভালো। তবে কি যে ওখানে বসে খেলে ব্যাপারটা অনেকটা বেশি ভালো লাগে, সেটা যে কোনো জিনিসই গরম গরম ওখানে বসে খেলে বেশি টেস্টি লাগে। এই যে দেখো মাটনের পিসগুলোও বেশ বড় বড় দেয়, মোটামুটি দুজন বেশ ভালোভাবে রাত্রে ডিনারটা করতে পারবে। তবে এই এই রেস্টুরেন্টের দাম সবসময়ই বেশি, আমরা আগের বার খেয়েছিলাম বলে আজকে ভালো লেগেছিলো বলে আজকে আবার অর্ডার করা হয়েছিল আর কি। এই যে কুটুসকে এখন দিয়ে দিচ্ছি একটা ছোট প্লেটে, ও তো আলু বা ডিম এসব খাবে না, শুধু মাটনটা খাবে আর বিরিয়ানির রাইসটা খাবে, ওর মোটামুটি বিরিয়ানির গন্ধ হলেই হলো। এই যে দেখো দুটো প্লেটে আমি এখন রেডি করেছি, এই এতটা পরিমাণ থাকে বিরিয়ানিটা, আর সাথে থাকে হচ্ছে রায়তা, রায়তাটাও টেস্টটাও বেশ ভালো থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।